আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর কাছ থেকে 2.5 লাখ রিঙ্গিতের বেশি ছিনতাই, পুলিশ সদস্য সহ 4 জন অভিযুক্ত। মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার 122 প্রবাসী। এবং চালু হচ্ছে ইতালির ফ্যামিলি, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায় প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন, এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া, ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সপ্তাহ দুয়েক আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 2 বাংলাদেশি প্রবাসীকে ছিনতাইয়ের অভিযোগে আজ দায়রা আদালতে পুলিশ সদস্য সহ 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। কুয়ালালামপুর দায়রা আদালতের বিচারক ইসরালিজাম সানুসির সামনে কর্পোরাল নরিজাম আম্বিয়া অন্য একজনের সাথে অভিযোগে দোষী নন বলে দাবি করেন, যারা 2,64,000 রিঙ্গিত মূল্যের নেকলেস এবং ব্রেসলেট, এছাড়াও 4,202 রিঙ্গিত নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং একটি ভিসা সহ গয়না চুরির অপরাধে অভিযুক্ত রয়েছেন। এর মধ্যে বাংলাদেশি প্রবাসী আরিফ হোসেনের কাছ থেকে 2,31,000 টাকার গহনা এবং নগদ 3,600 রিঙ্গিত এবং শাকিল আহমেদের 6টি মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। গত 11 মে দুপুর 1:05 জালান মুন্সি আবদুল্লার একটি শপিং সেন্টারের সামনে কার পার্কিং কাউন্টারে ঘটনাটি ঘটে বলে অভিযোগ রয়েছে। অভিযোগটি দণ্ডবিধির 395 ধারার অধীনে অন্তর্ভুক্ত রয়েছে, যাতে দোষী প্রমাণিত হলে পুলিশ কর্মকর্তার 20 বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের বিধান রয়েছে। মালয়েশিয়ার ডেপুটি পাবলিক প্রসিকিউটর নূর আসিয়া মোহাম্মদ জানিন জামিনের প্রস্তাব দেননি, তবে আদালত যদি জামিন দেওয়ার জন্য তার বিচক্ষণতা ব্যবহার করে তাহলে অভিযুক্তকে 1 জামিনের জন্য 15,000 রিঙ্গিতে জামিন দেওয়ার কথা যেতে পারে। নরিজামের প্রতিনিধিত্বকারী আইনজীবী হরচরণজিৎ সিং তার মক্কেল ও তার পরিবারকে সমর্থন করে বলেছেন কম অর্থে যাতে জামিন দেওয়া হয়। ইসরালিজাম তখন অভিযুক্তকে 10,000 রিঙ্গিতে জামিন দেওয়ার অনুমতি দেয় এবং মামলাটি শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে নিকটতম থানায় রিপোর্ট করতে বলা হয় এবং কাগজপত্র জমা দেওয়ার জন্য মামলার পুনঃ উল্লেখের জন্য 2 জুলাই ধার্য করে। এদিকে বিচারক দাতক নোয়ামান মোহাম্মদ জহুদের সামনে অপর 3 আসামিকে উপস্থিত করা হলে মোহাম্মদ কামরুজ্জামান ইমরান, মোহাম্মদ আজম আব্দুর রহিম এবং রোশাইজন লাজাত একই ধারায় অভিযোগে দোষ অস্বীকার করেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইলিয়া সাদেয়া মোহাম্মদ রাজিক প্রত্যেক অভিযুক্তকে 12,000 রিঙ্গিতে জামিনের প্রস্তাব দেন, যখন 3 অভিযুক্তের প্রতিনিধিত্বকারী আইনজীবী তারমিজিৎ সিং তাদের পরিবারকে সমর্থন করে আরও কম অর্থ জামিনের জন্য অনুরোধ করেন। পরে প্রত্যেক আসামিকে 8,000 রিঙ্গিতে জামিন দেওয়ার অনুমতি দেন বিচারক। গতকাল মালয়েশিয়ার জোহরের বাতুপাহাতে এক অভিযানে ইমিগ্রেশন বিভাগ 2 স্থানীয় নিয়োগকর্তা সহ মোট 122 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। দুপুর 12টায় অপারেসি মাহিরের অধীনে বৈধ পাস বা পারমিট ছাড়াই চালান এবং প্যাকেজিং সেক্টরে কর্মরত শ্রমিকদের প্রধান কেন্দ্র কুরিয়ার ওয়ারহাউস সম্পর্কে জনসাধারণের তথ্য অনুসরণ করে পরিচালিত হয় অভিযানটি। রাত 12টায় অপারেসি মাহিরের অধীনে বৈধ পাস বা পারমিট ছাড়াই চালান ও প্যাকেজিং সেক্টরে কর্মরত শ্রমিকদের প্রধান কেন্দ্র কুরিয়ার ওয়ারহাউস সম্পর্কে জনসাধারণের দেয়া তথ্য অনুসরণ করে পরিচালিত হয় অভিযানটি। জোহর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল শামসুদ্দিন জানান, অভিযানে মোট 148 জন বিদেশি এবং স্থানীয়কে চেক করা হয়েছে, তাদের মধ্যে 122 জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাকিস্তানের 49 জন, মিয়ানমারের 41 জন, ভারতের 25 জন, বাংলাদেশের 3 জন এবং চীন, নেপাল, ইন্দোনেশিয়া এবং সুদানের 1 জন করে নাগরিক। সকলেরই বয়স 19-53 মধ্যে এবং 29 বছর বয়সী এক স্থানীয় ব্যক্তিকেও এ সময় গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মোহাম্মদ ফয়জুল জানান, পৃথক এক অভিযানে গতকাল সকাল 10:35 সেনাইয়ের প্লাস্টিক কম্পোনেন্ট কারখানায় অভিযান চালিয়ে মোট 106 জন বিদেশিকে আটক করা হয়। তিনি বলেন, জয়েন্ট অপারেশন সেকশন প্রাঙ্গনে বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করছে এমন প্রবাসীদের তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালায় ইমিগ্রেশন। সেখানে মোট 249 জন বিদেশি এবং স্থানীয়দের চেক করা হয় এবং 106 জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিয়ানমারের 18 জন পুরুষ এবং 33 জন নারী, পাকিস্তানের 15 জন, ভারতের 13 জন পুরুষ, ইন্দোনেশিয়ার 4 জন পুরুষ ও 13 জন নারী, বাংলাদেশের 4 জন পুরুষ এবং নেপালের 6 জন পুরুষ। তাদের প্রত্যেকের বয়স 20-48 বছরের মধ্যে বলে জানা গেছে।
ইতালি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে ইতালির ভিসা নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিএফএস গ্লোবাল। আগামী 27 মে থেকে ফ্যামিলি রিউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হচ্ছে। বৃহস্পতিবার তাদের নিজস্ব ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিএফএস। বিজ্ঞপ্তিতে বিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য 1 থেকে 30 জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট আগামী 27 মে সকাল 9:30 খোলা হবে। বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের উপর নির্ভর না করতে সতর্ক করা হয়। তারা আরও জানায়, সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজভাবে বিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে আবেদনকারী নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। এর আগে 21 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে এক বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ইতালির রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে বলেন, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির মধ্যে পরিবর্তন এনে আধুনিক পদ্ধতি চালু করা হবে। আর এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিএফএস গ্লোবাল 27 মে এই ঘোষণা দিয়েছে।